আমি প্রথমত সূরা ফাতিহার একটা যে বিষয় বলবো সেটা হচ্ছে অনেক প্রচলিত ভুল এই সূরাটা নিয়ে অনেক মুরুব্বি আনেকেরাম এরপরে বিশেষ করে ইয়াংদের ভেতরেও যারা বিশুদ্ধভাবে জানি না তো আমি কিছুটা আপনাদের হালকা একটু মাস্ক করাবো এই সূরাটা নিয়ে তো জানি না কতটুকু কার ফায়দা দেবে তবে যদি কিছুটা হলেও ফায়দা দেয় তো আমি নিজেকে ধন্য মনে করব এবং আশা করি এতটার কারণে যদি আল্লাহ পাকও খুশি হন আমার জন্য কিছুটা হলেও আজর থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে তো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে যে বিষয়টা অনেকে আলহামদু না এরকম না হামজাহা কণ্ঠনালী শুরু থেকে হলকের শুরু থেকে হামজাহ হা তো এখানে যে বলতে হবে সেটা তালিবে জবর যে পেশ হলে এটা হামজার উচ্চারণ হয় আ এভাবে আল আল না আল আর হাটা গলার মাঝখান থেকে হা গলার মাঝখান থেকে হবে তো এটা ঠিকভাবে উচ্চারণ করা আল হামদু লিল্লাহি অনেকে বলে লিল্লাহি না লিল্লাহি শব্দটা লিল্লাহি তারপরে রব্বিল আলামিন আ গলার মাঝখান থেকে হবে এগুলো খুবই খেয়াল করা কারণ অনেক সময় সামান্য বেশ কমিতে অনেক অর্থের পরিবর্তন হয় যেমন দেখেন এই যে টানের যে বিষয়গুলো আছে এগুলার এত গুরুত্বপূর্ণ কেন কারণ যেমন ধরেন লা ইলাহা কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ সারা এখানে যে বিষয়টা সেটা হচ্ছে লা এখানে মধ্যে মুনফাসিল তিন আলিফের চিহ্ন একটা দেওয়া আছে মানে তিন আলিফ বরাবর যদি নাও হয় মোটামুটিভাবে হলেও তো তাহলে এখানে অর্থ উঠবে লা মানে না লা নফি হবে কিন্তু লা ইলাহা যদি ইল্লাল্লাহ হয় তাহলে অবশ্যই আল্লাহ সারা ইলা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আজিম অর্থের কত পরিবর্তন হচ্ছে আবার দেখেন মুহাম্মদ গলার মাঝখান থেকে বড় হা বললে অর্থ প্রশংসিত তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশংসিত না অবশ্যই প্রশংসিত নিঃসন্দেহে লা শাক্কা ফি এর মধ্যে কোনো সন্দেহ নাই অথচ এটা যদি হা ছোট করে বলে মোহাম্মদ তাহলে হয় নিন্দিত ঘৃণিত নাউজুবিল্লাহ মিন যালিক এই জন্য বিশুদ্ধতার আলোকে কোরআন পড়া আল্লাহ বলেছেন অরাত্তিলিল কুরআনা তারতিলা সূরা মুজাম্মিলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বিদায় আপনি বিশুদ্ধতায় কোরআন পড়বেন তাতে আপনিও মজা পাবেন আল্লাহও রাজি হবে এবং এটা আপনার ফায়দাজনক হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তারপর আর রহমানির রহিম এখানে অনেকে আর রহমানুর রহিম বলে আবার রাহিম বলে আসলে না আর রহমানির রহিম হবে র র র হিম তিন আলিফ মদ্দার্জি মা এক আলিফ আর-রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি সমস্ত জাহানের পালনকর্তা আর-রহমানির রহিম যিনি পরম করুণাময় ওয়াসিব দাতা তারপরে কি আছে মালিক ইয়াউমিদ্দিন এখানেও একটা খেয়ালের বিষয় যে মালিক ইয়াউমিদ্দিন না মা একালে টানবেন আপনি মালিক ইয়াউমিদ্দিন মদ্দার্জি থামলে পরে অক্ষ করলে তিন আলিফ হবে অক্ষ না করলে পরে একালিপি এগুলো কিন্তু খেয়াল করার বিষয় মালিক ইয়াউমিদ্দিন যিনি প্রতিদান দিবসের মালিক ইয়াকা নাবুদু এখানে যে অধিকাংশ মানুষই ভুল করে সেটা হচ্ছে ইয়াকা নাবুদু আসলে ইয়া কানা না ইয়া তাজিতাল হরফ ধাক্কা দিয়ে দুবার পড়তে হয় ইয়া কানা বুদু না আইন গলার মাঝখান থেকে ইয়া কানা বুদু আমরা আল্লাহ তোমার ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাঈন এবং তোমার সাহায্য চাই اهدنا الصراط المستقيم এখানে اهدنا الصراط অনেকে বলে আসলে তা তর মাঝে অনেক পার্থক্য আছে তো বিদায় এখানে সিরাতল তল বলতে হবে
اهدنا الصراط المستقيم تملي بوده تين عليب صراط الذين أنعمت عليهم এখানে বল হেদিনা সিরাতাল মুস্তাকিম যে আল্লাহ আল্লাহ আপনি আমাদের সরল পথে চালান আয় আল্লাহ আপনি আমাদের সরল পথে চালান সঠিক রাস্তায় পরিচালনা করুন এই কোন রাস্তা সিরাতাল লযীনা আনআমতা আলাইহিম সিরাতাল লযীনা এখানে সিরাতাল অনেকে বলেন আসলে তাল না সিরাত صراط الذين أنعمت عليهم ওই পথে আল্লাহ আপনি যাদেরকে পুরস্কারে পুরস্কৃত করেছেন غير المغضوب عليهم তাদের পথ না যে যারা কি আপনার মাগদুব গজব প্রাপ্ত তাদের পথে নয় এখানে যে একটা বিষয় সেটা হচ্ছে আরে গাইরুল বলে আসলে গাইরুল না গাইন না গয় গয়ন গয়ন এখানে যে আপনি বলবেন সে এটা হচ্ছে গয়রিল তারপরে মাগদুবি আবার এখানে আরেকটা বিষয় দটটা কিরকম হবে এখানে এই দত নিয়ে একবার পরস্পর কথোপকথন হচ্ছে দেখা যাচ্ছে একজন আরেকজনকে বুঝতে রে তুই দল্লিন বলিস কি আমরা তো জল্লিন বলি তো দল্লিন জল্লিন নিয়ে এক পর্যায়ে কথোপকথনে তো আর একজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে প্রত্যেকেরই ভুল হচ্ছে তো মুরব্বী আপনি কি পড়েন কয় ওটা আমি পড়িনি কয় দেখতে এত একতলাপ ওটা বাদ দিয়ে দিছি আমি দেখুন এরকম আবার করা যাবে না আসলে বিষয়টা হচ্ছে দতের উচ্চারণ জিব্বার গোড়ার কিনারা যে একটা মাখরাসের ক্রমিক অনুযায়ী হয়তো সাত নম্বরে আছে যে জিব্বার গোড়ার কিনার উপরে এক পাশে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তখন উচ্চারণটি এভাবেই হয় আর কি দত না যত না এরকম আর কি মাছ বরাবর তবে আপনি চেষ্টা করবেন যথেষ্ট আল্লাহ অবশ্যই মনের খবর জানেন তবে আপনাকে অবশ্যই চেষ্টা করতে বা আপনার বিশুদ্ধতায় পড়তে غير المغضوب عليهم ولا الضالين যে আল্লাহ তাআলা আপনার থেকে গজব প্রাপ্ত হয়েছে তাদের পথ নয় এবং আল্লাহ দলিন এবং যারা আপনার কি যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথেও নয় এখন এটা স্বাভাবিক আমি কিছুটা বিশুদ্ধতায় কোরআন পড়া এবং এর কিছুটা শাব্দিক বঙ্গানুবাদ করেছি এখন এর অল্প কিছু তাফসিরের তো কোনো শেষ নেই তবে অল্প কিছুটা তাফসির করব আশা করি সবার ফায়দা দেবে সেদিকে লক্ষ্য করে বলবো আমি